দাও চিচড়ে দাও, বেশি খান দরকার নাই, মাথায় উঠবো, ব্রেন উঠবো। বাচ্চারা বেশি আইসক্রিম খাই না, ওকে? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কানাডিয়ান মম। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিমিয়াম আউটলেট মিরাবেল শপিং সেন্টারে আমরা শপিং করতে গিয়েছিলাম সেখানকার কিছু ভিডিও, আর হচ্ছে মাদার্স ডে উপলক্ষে আমরা সুলতান কাবাবে লাঞ্চ করতে গিয়েছিলাম সেখানকার কিছু ভিডিও ফুটেজ নিয়ে আজকের পুরো ব্লগটা সাজিয়েছি। আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন। সো ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি প্রিমিয়াম আউটলেট অফ মিরাবেল, বা অনেকে মিরাবেল আউটলেট বলে থাকেন। তো এই শপিং সেন্টারের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি কারণ মনে হয় আমার বিগত দিনে এই শপিং সেন্টারের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তাই আর কি নতুন একটা শপিং মল আপনাদের সাথে ইন্ট্রোডিউস করছি। এই শপিং মলে মূলত আমেরিকান এবং নর্থ আমেরিকান মোস্ট ব্র্যান্ডেড স্টোরগুলোই এখানে রয়েছে। তো তার মধ্যে নাইকি, তারপরে আডিডাস, পুমা, সৌরভস্কি, পান্ডোরা, গ্যাস, সমস্ত শপিং স্টোরগুলো এখানে আছে। আমি নাম বলে শেষ করতে পারবো না। তো যাই হোক, আপনারা ওয়েবসাইটে গেলেও দেখতে পারবেন, আর আমি এটার লোকেশন বা ওয়েবসাইটের অ্যাড্রেস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমরা শপিং মলে ঢোকার সাথে সাথেই দেখলাম যে নাইকিতে অনেক বড় লম্বা লাইন এবং স্পেশাল চলছে। তো আমরাও লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম, আর এই তো ভিতরে আমরা ঘুরে ঘুরে শপিং করছি। ভাবছিলাম এই ভিডিওতে ভয়েস ওভার করবো না, রিয়েল ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলবো, বাট এখানে যে গানগুলো বাজিয়ে রাখে ওরা, এগুলো কপিরাইট এসে যায়, এর জন্য ভয়েস ওভার না করে পারলাম না। তো যাই হোক, যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় অতি সহজেই। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। মিরাবেল প্রিমিয়ার আউটলেট, তো এই যে দেখেন কত বড় লম্বা লাইন, ও মাই গড, কোন পর্যন্ত। তো আমরা অনেকক্ষণ আগে লাইনে দাঁড়াইছি, ও মাই গড, দূরের থেকে ভালো লাগে হিলমা দেখতে, রোদ্র তাপে আমার লাল জামা আরো বেশি লাল হয়ে গেছে। আমার কি আনা অনেক ডিস্টার্ব, এ হ্যালো 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 বলো হ্যালো। সো ভিউয়ার্স, আমরা নাইকিতে কেনাকাটা করার পর তারপর গেলাম আর একটা স্টোরে, আন্ডার আর্মার। আন্ডার আর্মারে গেলাম কোনো কিছু পাই কি না খুঁজে দেখার জন্য। তো আমার মেয়ে এখানে শর্টস খুঁজছিল, তারপর দেখলো যে না, পছন্দ হয় না। তারপর কিয়ানের জন্য স্যান্ডেল খুঁজছিলাম কারণ সামার তো চলে আসতেছে, তো সামারে তো বাচ্চাদের জন্য অনেক কিছু নতুন নতুন কিনতে হয়, আর আগের বছর এগুলো অতি তাড়াতাড়ি ছোট হয়ে যায়, তো সেগুলো দিয়ে আর চলে না। এই জন্য সামার আসার আগে সামারের কিছু জিনিসপত্র কেনার জন্য আর কি খুঁজছিলাম, কী কী স্পেশাল আছে, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে সেগুলো দেখার জন্য। তো যাই হোক, এই জুতোগুলো দেখছিলাম কিয়ানের জন্য, বাট কিয়ানের পায়ে একটু বড় হয়ে যাবে, আর এখানে দামও কিন্তু মোটামুটি কম না। তো যাই হোক, এটা কিয়ানের পায়ের জন্য না, আর একটু ছোটো লাগবে। আন্ডার আর্মার এই ব্র্যান্ডটা কিন্তু আগে এত বেশি প্রচলিত ছিল না, ইদানিং কিন্তু কয়েক বছর যাবৎ খুব বেশি মানে প্রচলিত, সবাই দেখি এই ব্র্যান্ডের কাপড় চোপড়, জুতা, ব্যাগ সব কিছুই পরিধান করে। ভালো তো, শপিং এর পাশাপাশি এখানে অনেক এন্টারটেইনমেন্টের ব্যবস্থা আছে। দারুন না, আসো ট্রেনে চড়বা, ট্রেনে চড়তে আমার মজা লাগে। আন্ডার আর্মার থেকে বের হয়ে আমরা যখন এই পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম যে বাইরে অনেক
একখানি জায়গা জুড়ে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, তারপর বা বড়দেরও রেস্ট করার অনেক জায়গা আছে, চেয়ার টেবিল বিছানো আছে। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আর অনেকগুলো রাইডের ব্যবস্থা আছে এখানে। আর এখানে কিন্তু যে যেই রাইডগুলো সেগুলো কিন্তু পে করে তারপরে এই রাইডগুলোতে চড়তে হবে। তারপর আমি এখানে ট্রেনে চড়তে চেয়েছিলাম, কিন্তু ইলমা আবার রাজি হয় না, বলে না আম্মু আমি যাবো না, ও বলে বেবি লালা নাকি। তো যাই হোক, আমি কি চড়তে চেয়েছিলাম, পরে আবার কি মনে করে আর চড়লাম না। তারপর এখানে কিয়ান চলে আসলো, আর এই প্লেগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর, এখানে একদম সফট, বাচ্চাদের হাত পা কোনো ইঞ্জুরি হবে না, তো ভালো লেগেছে। আর এখানে মানে 2 থেকে 5 বছরের বাচ্চারাই বেশি খেললে মানে পারমিশন আর কি, তারপরও বড় বাচ্চারাও আসে। অনেক পার্কেই লেখা থাকে 2 থেকে 5 বছর বা 5 থেকে 11 বছর, এরকম লেখা থাকে, কিন্তু পার্ক তো পার্কই, আর বাচ্চাদের বাচ্চারা কি আর বয়স মানে। তো যাই হোক, তারপর ভালো লাগলো, এখানে কিয়ান অনেকক্ষণ খেলাধুলা করলো, আর রৌদ্রের যা তাপ, এই তাপে আসলে গা পুড়ে যাচ্ছিল। তারপর আমি আবার দূর থেকে একটু বসে বসে ভিডিও করছিলাম, তারপর দেখি আমি আর পারছি না, রোদের প্রচণ্ড তাপ, আমি বললাম যে তোমরা তাহলে খেলো, আমি ভিতরে যাই। তারপর অপর পাশে একটু ছায়ার মতো জায়গা ছিল, ওইখানে আমি একটু দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, কারণ কিয়ান তো আসতে চায় না কোনো প্লেগ্রাউন্ডে গেলে, কিয়ান তো একদম পুরা মাথা পাগল করে দেয়, আর আসার নাম নাই। তো যাই হোক, বাচ্চারা আসলে এরকমই থাকে। তারপর আরও অনেকক্ষণ অপেক্ষা করে তারপর কিয়ানকে অনেক কষ্টে বুঝিয়ে ওইখান থেকে নিয়ে আসতে হয়েছে, তাও আসতে চায় না বেচারা, আরও খেলবে আরও খেলবে। আর ইদানিং কিয়ান কোনো প্লেগ্রাউন্ডে গেলে আর সহজে আসতে চায় না, মানে এত বেশি এক্সাইটেড হয়ে যায় যা বলার অপেক্ষা রাখে না, সারাক্ষণই খেলতে চায়। কিন্তু ওর সাথে এত সময় কে দিবে, আর এত এনার্জি কার আছে যে এত সময় ধরে ওর সাথে সাথে দৌড়াদৌড়ি করবে। তারপর যতটুকু সম্ভব ওকে অনেক এনাফ সময় দেওয়ার চেষ্টা করি। তারপর এখানে আবার ভিতরে ঢুকলাম এ পাশ দিয়ে, ঢোকার পর আমার মেয়ে বলে এইচএনএমে যাবে, তো গেলাম এইচএনএমে। এইচএনএমে ইয়াং বয়সের বাচ্চাদের মেয়েদের কিন্তু সুন্দর সুন্দর ড্রেস থাকে, টপস থাকে, প্যান্টস থাকে, তো এগুলো এখানে অনেক ধরনের কালেকশন আছে। তো আমিও কিন্তু মাঝে মাঝে এইচএনএম থেকে বিভিন্ন রকমের টপস কিনি, বিভিন্ন রকম সেলে, যেটা আমার কাছে ভালো লাগে, আমি যে ধরনের পোশাকগুলো পরি আর কি। তারপর এখানে কিন্তু ওল্ড নেভিও ছিল, আমরা ওল্ড নেভিতে একটু ঢু মেরেছিলাম, তারপর পান্ডোরাতে গেলাম, তারপর ওইখান থেকে আরও কয়েকটা স্টোরে গেলাম। আর এই ব্যাগের স্টোরটাতে অনেক সুন্দর সুন্দর ব্যাগ, কিন্তু অনেক দাম, তারপরও ভালো লেগেছে। তো আমার হাজব্যান্ড বলে নিয়ে নাও, একটা ব্যাগ পছন্দ করেছিলাম তো বলে নিলে না কেন, নিয়ে নাও। তারপর আমি বললাম যে না থাক দেখি, সেম ব্যাগে কিন্তু আবার উইনার্সে আবার আরেকটু কম দাম, তো এটা বলে তারপর চলে আসছি। তারপর এখানে আরও কয়েকক্ষণ ঘোরাফেরা করার পর তারপর তো খাওয়ার সময় হয়ে গেছে, আমার হাজব্যান্ড বলে চলো তোমাদেরকে সুলতান কাবাবে নিয়ে যাই। এই তো আমরা সুলতান কাবাবে চলে আসছি এই ফাঁকে, কারণ সবগুলো স্টোরের ভিডিও আর কি শেয়ার করি নাই। আগামীকাল যেহেতু মাদার্স ডে, তো মাদার্স ডে উপলক্ষে বাচ্চাদের মাকে বাচ্চাদের বাবার তো উচিত কিছু না কিছু একটা স্পেশাল ট্রিট দেওয়া। তো যাই হোক, শপিং তো করে দিল, এবার কিছু তো খাওয়াতেই হবে। আর আগামীকাল যেহেতু মাদার্স ডে, তো তখন অনেক বেশি ভিড় থাকবে, রেস্টুরেন্টের সার্ভিসগুলো অত বেশি ভালো পাওয়া যাবে না, এই জন্য আমার হাজব্যান্ড বলে যে চলো আজকেই আমরা যাই। তো আমরা সুলতান কাবাবে সবসময় যখন আসি মানে ভালো লাগে আমার কাছে, এটাই আমার পছন্দ। তো আগে আগের তুলনায় এখন যেহেতু সব জায়গায় সব কিছু দাম বেড়েছে, তো সুলতান কাবাবের যে সুলতান মিক্স স্পেশাল আমরা যেটা খাই, সেটা কিন্তু আগে আরও অনেক কম দাম ছিল, $21 না $22 ছিল, এটা এখন হয়েছে $34। তো তারপর আমার কাছে ভালো লাগে। আর এখানে কিন্তু একটা প্ল্যাটার অর্ডার করলে কিন্তু আপনারা দুজন খেতে পারবেন, তো আমরা 2টা প্ল্যাটার অর্ডার করি সবসময়, তাহলে আমাদের পুরো আমাদের বাচ্চারা তো আর বেশি খায় না, তো ওইভাবে আমাদের 4 জনেরই হয়ে যায়। তো যাই হোক, আমরা 2টা প্ল্যাটার অর্ডার করি সবসময়। তো এখানে কিন্তু কারণ কি অন্যগুলো আমি অর্ডার করি না, কারণ সুলতান মিক্স স্পেশালের ভিতরে কি সবগুলো কাবাবের স্বাদ আপনি ভোগ করতে পারবেন, চিকেন, বিফ, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, কুসকুস চাইলে কুসকুসও দিবে, আর ওদের একটা স্পেশাল রাইস থাকে, রাইসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর ওরা অ্যাপেটাইজার হিসেবে ব্রেড, সালাদ এগুলো এক্সট্রা দেয়, আর ড্রিঙ্কসের প্রাইসটা আপনাকে পে করতে হবে। তো সব কিছু মিলিয়ে প্রায় $70-80 কিংবা $100 খাবার খেলে আপনার কিন্তু মোটামুটি খুব ভালো লাগে, পরিবার নিয়ে খুব আনন্দের একটা মানে লাঞ্চ কিংবা ডিনার সেরে ফেলা যায়। এই তো সুলতান কাবাব থেকে আমরা খাওয়া দাওয়া করার পর তারপর ওয়ালমার্টে একটু গিয়েছিলাম, কারণ সুলতান কাবাবের পাশে ছিল ওয়ালমার্ট। তো ওয়ালমার্ট থেকে ঘোরাফেরা করার পর আমরা বাসায় চলে আসছি। এই তো বাসায় আসার পর আমরা প্রিমিয়াম আউটলেট অফ মিরাবেল থেকে কী কী কিনলাম সেগুলো আপনারা দেখতে পারবেন। $54 নিচ্ছে, $80 এটা, $54 $55
ওকে বাবা আমি ভিডিও করতেছি। তোমারটা বের করো, এখানে রেখে তোমারটা তো সুন্দর, এই স্টোর তো আমার অলরেডি একটা না, আই হ্যাভ অলরেডি দিস টাইপ অফ, এটা কত দেখেন দেখালে না দাম এই যে এখানে আমার আরো একটা নাইকি শুজ রয়েছে ঘরে, সেটা এখনো আমি ব্যাগ ওপেন করিনি, কারণ এটা আমি ঈদের সময় কিনেছিলাম, ভাবছিলাম যে ঈদের শপিং ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আসলে এখনও ঈদের শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে নাই, তাই আর কি এই জুতাটাও শেয়ার করা হয় নাই। তো এই জুতাটা কিনেছিলাম আমি, $140 ছিল বিয়ের থেকে, আমি কিনেছিলাম $100 প্লাস ট্যাক্স, মানে $112 সামথিং পড়েছে, তারপরেও কিন্তু অনেক সুন্দর। আর সেই তুলনা করতে গেলে দেখা যায় যে মিরাবেল প্রিমিয়াম আউটলেটে কিন্তু অনেক কম দামে ব্র্যান্ডের জিনিসপত্রগুলো পাওয়া যায়, এজন্য বেশিরভাগ লোক ওইখানে ভিড় জমায়। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আর কি আগের জুতোটা বের করে নিয়ে আসছি, কিন্তু আমি বিয়ে থেকে যেটা কিনেছি এটা আমার কাছে বেশি ভালো লাগে। আর স্পোর্টস এক্সপ্লাস থেকে যেটা কিনেছি সেটা আমি এই যে একটু পরে আপনাদের সাথে শেয়ার করব, যে আমার হাজব্যান্ডের সাথে কেমন লাগলো, আমার হাজব্যান্ডের ডিজাইনের যেটা সেটা সেই রকম ডিজাইনের আমি কিনেছিলাম স্পোর্টস এক্সপ্লাস থেকে। এই যে এই জুতোটাও কিন্তু আমার কাছে অনেক পছন্দের ছিল, আর এই তো এটার মতোই আমার হাজব্যান্ডেরটা নতুনটা দেখা যায়। এই তো এখানে আমার দুইটা, আর ওই পাশেরটা হচ্ছে ডান পাশেরটা হচ্ছে আমার হাজব্যান্ডের, আর এই পাশে ব্লু আর ব্ল্যাক যেটা এই দুইটা হচ্ছে আমার। সো ভিউয়ার্স, এই তো এই ছিল আমার আজকের মাদার্স ডে উপলক্ষে শপিং ব্লগ। কেমন লাগলো আমার আজকের শপিং, খাওয়া দাওয়া, ঘোরাফেরার ব্লগটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিডিওটা নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের মিস না হয়ে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন, তাদের জন্য রইল অফুরন্ত ভালো। তো আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।